সবাইকে স্বাগত মাই কুকিং হাউসে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ক্যারামেল পুডিং রেসিপিটি শেয়ার করব আর কিভাবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই প্রেশার কুকারে পুডিং তৈরি করা যায় আজকে আমি সেটি দেখাবো পুডিং তৈরি করা এমন কঠিন কিছুই না ডিম চিনি দুধ খুব ভালো করে মিলিয়ে বেক করলে অথবা স্টিম করলে বাস তৈরি হয়ে যায় আর এই কাজটি এক একজন এক একভাবে করেন আর সেই ছোটবেলা থেকে আমি যেভাবে পুডিং করে অনেক প্রশংসা করিয়েছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিই আজকের এই সহজ রেসিপিটি আজকে আমি আপনাদেরকে চারটি ডিমের পুডিং করে দেখাবো তবে আপনারা কেউ চাইলে একটি দুটি অথবা তিনটি ডিমেরও পুডিং করতে পারেন তবে সেক্ষেত্রে ডিমের সংখ্যা অনুযায়ী অন্যান্য উপকরণের পরিমাণটাও অনুপাতে ঠিক করে নিতে হবে আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমগুলো ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে এখানে আমি চারটি ডিম ফেটে নিয়েছি আর মনে রাখবেন চারটি ডিমের জন্য এখানে আমি চার পাঁচটা বলক উঠিয়ে জাল করা দুধ নিয়েছি এই রকম মেজারমেন্ট কাপের দুই কাপ আর দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে আর কুসুম গরম দুধের মধ্যে আমি এই রকম মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দুধটা ঘন করে নেব আর গুঁড়ো দুধ ব্যবহারে পুডিংয়ের টেস্ট বেশ ভালো আসে কেউ গুঁড়ো দুধটা ব্যবহার করতে না চাইলে সেক্ষেত্রে এক লিটার দুধ জাল করে হাফ লিটারে আনতে হবে অর্থাৎ দুই কাপ করে নিতে হবে আর দুই কাপ লিকুইড দুধের জন্য চিনি নিয়েছি এখানে এক কাপ চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন প্রথমে এখানে একটি ব্লেন্ডার নিয়েছি আর ব্লেন্ডারের জগের মধ্যে ডিম আর চিনি নিয়ে খুব ভালোভাবে স্লো বিটে বিট করতে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনি গলে ডিমের সাথে মিশে না যায় আর খেয়াল রাখবেন স্লো বিটে বিট করতে থাকতে হবে আর বিট করার পর ডিমের মিশ্রণটি দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কোনোভাবেই চিনি দানা অবস্থায় থাকা যাবে না সেভাবে বুঝেই করতে হবে আর কেউ চাইলে ডিম এবং চিনির এই মিশ্রণটা বিট করার ক্ষেত্রে কাঁটা চামচ অথবা এরকম হ্যান্ড হুইস্কিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময় ধরে ধৈর্য সহকারে করতে হবে এবার এই ডিম চিনির মিশ্রণের সাথে দুধ মিশিয়ে নেওয়ার পালা আমার ব্লেন্ডারের জকটা ছোট এর জন্য আমি মিশ্রণটা একটি বাটিতে ঢেলে নিয়েছি তবে আপনাদের ব্লেন্ডারের জকটা যদি বড়ো হয় তাহলে এই চিনির মিশ্রণের সাথেই সরাসরি ব্লেন্ডারেই দুধটা মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন ডিম চিনির মিশ্রণের সাথে দুধটা মেশানোর আগে একটা আঙ্গুল ডিপ করে দুধটা চেক করে নিতে হবে যেন দুধটা কোনো অবস্থায় কুসুম গরম থেকে বেশি গরম না থাকে কুসুম গরম অবস্থায় ডিমের এই মিশ্রণের সাথে দুধটা এভাবে আস্তে আস্তে অল্প করে মিশিয়ে নিতে হবে তা না হলে দুধ বেশি গরম থাকলে ডিমের এই মিশ্রণের সাথে দুধ মেশানোর সময় জমাট বেঁধে আসবে তবে কেউ চাইলে দুধটা ঠান্ডা করেও মিশিয়ে নিতে পারেন আর এখানে একটি টিপস হচ্ছে কুসুম গরম দুধের সাথে ডিম চিনির এই মিশ্রণ মিশিয়ে নিলে পুডিংয়ের টেকচারটা বেশ ভালো আসে অর্ধেক পরিমাণ দুধ মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কেউ চাইলে ভ্যানিলা এসেন্সের বদলে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুই থেকে তিনটা এলাচ গুঁড়ো করে দিলেই হয়ে যাবে তবে কোনো এসেন্স এবং এলাচ গুঁড়ো ছাড়া কিভাবে পুডিং তৈরি করলে ডিমের কোনো গন্ধ থাকবে না এরকম আরও একটি রেসিপি পেতে চাইলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। এখানে আমি ওয়ান ফোর স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ড্রিম এই ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি আপনারা কেউ চাইলে ফস্টার্সটা একেও ব্যবহার করতে পারেন আর বাকি দুধটাও মিশিয়ে নিচ্ছি আর মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে আর যেন ডিম চিনির এই মিশ্রণের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দেয় পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার মোল্টেড ঢেলে নেওয়ার পালা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মিশ্রণের ওপরে কিছুটা বাবরের সৃষ্টি হয়েছে আর এমন অবস্থায় পুরিং বসলে এর টেক্সচারটা ভালো আসবে না এর জন্য আমি এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি মোল্টে ক্যারামেল রেডি করে নেব এখানে আমি একটি স্টিলের পুরিং বক্স নিয়েছি আপনারা কেউ চাইলে অ্যালুমিনিয়াম অথবা কাছের হিটপ্রুফ বক্সও নিতে পারেন এখানে একটি টিপস হচ্ছে অনেকে পুরিং বানানোর পর দেখা যায় পুরিংয়ের মাঝখানে একটা ডিপ হয়ে গেছে বা এক সাইডে ডিপ হয়ে গেছে তো সেক্ষেত্রে যেটা সমস্যা হয় পুরিংয়ের বক্সে যে তলাটা থাকে সেটি সমান থাকে না অনেক সময় দেখা যায় বক্সের তলাতে কোনো ট্যাপ খেয়েছে বা উঁচু নিচু হয়ে আসে সেক্ষেত্রে পুরিং জমাট বাঁধার পর যখন ঢালা হয় সেক্ষেত্রেই এই সমস্যাটা হয় তো আপনারা চেষ্টা করবেন এরকম সমান যাতে কোনো ট্যাপ খাওয়া না থাকে সেই রকম একটি বক্স নেওয়ার আজকে আমি যে বক্সে পুরিং বসাবো সরাসরি সেই বক্সে ক্যারামেল করে নেব এর জন্য এখানে আমি চার টেবিল চামচ চিনি নিয়েছি আর যেই টেবিল চামচ দিয়ে আমি চিনি মেপে নিয়েছি সেই চামচ দিয়েই দুই টেবিল চামচ পানি নিচ্ছি চার টেবিল চামচ চিনির জন্য পানি দুই টেবিল চামচ আগে চিনির সাথে পানিটা ভালো করে মিশিয়ে ক্যারামেল করার জন্য চুলাই বসিয়ে দেবো যারা ক্যারামেল করতে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন তাদের জন্য আমি নেক্সট আরও একটি ভিডিও শেয়ার করব সেই ভিডিওতে কিছু টিপস থাকবে আর টিপসগুলো ফলো করে খুব সহজেই আপনারা চুলায় এবং ওভেনে ক্যারামেল তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটি আপলোড হওয়ার পর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আর আজকে আমি যে মলটে পুডিং বসাবো ঠিক সেই মোলটেই ক্যারামেলটা করে নিচ্ছি তবে আপনারা কেউ চাইলে আলাদা পাত্রে ক্যারামেল করে তারপর এই মোলটে ঢেলে নিতে পারেন সেক্ষেত্রে ক্যারামেলের পরিমাণটা একটু বেশি করতে হবে ক্যারামেলের চিনিটা যখন ভালো মতো গোলে প্রায় শেষ পর্যায়ে চলে আসবে ঠিক সে পর্যায়ে এভাবে মোল্টের চারিপাশে ক্যারামেলের প্রলেপ লাগিয়ে নিতে হবে ক্যারামেলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে প্রায় গোল্ডেন কালার হতে শুরু করেছে আর এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে ক্যারামেলের কালার খুব সুন্দর চলে এসেছে চুলা জাল আমি অলরেডি বন্ধ করে দিয়েছি আর বাকিটা হিটে এমনিতেই হয়ে আসবে আর বেশ ফ্যান আউট হয়ে এসেছে তো এ পর্যায়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই আস্তে আস্তে ফেনাটা কমে আসবে আর ওপরে একটা বাবল দেখা যাচ্ছে এটি আমি কাটা চামচের সাহায্যে ফেটে দেব। স্টিলের বাটিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে এই ক্যারামেলটা এমনিতেই জমাট বেঁধে আসবে খুব বেশি সময় লাগে না মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই ক্যারামেল খুব সুন্দর জমাট বেঁধে আসে এতক্ষণে পুরিংয়ের মিশ্রণের উপরের দিকে যে বাবলগুলো ছিল সেগুলো কমে গেছে এবার মোল্টে ঢেলে নেওয়ার পালা তার আগে একটু নেড়ে নেব নিয়ে মোল্টে ঢেলে দেব আমি আশা করছি আমার আজকের রেসিপিটি নতুনদের জন্য কাজে আসবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না এবার ঢাকনাটা ভালো মতো আটকিয়ে প্রেশার কুকারে পুডিংয়ের বক্সটা বসিয়ে দেওয়ার পালা এখানে একটি টিপস হচ্ছে যদি কারোর কাছে মনে হয় ঢাকনাটা ঠিকমতো আটকাচ্ছে না ভেতরে পানি ঢোকার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কিছুটা ময়দার মধ্যে একটু পানি মিশিয়ে ডো তৈরি করে সে ডো দিয়ে পুডিংয়ের বক্সের চারিপাশে লাগিয়ে মুখটা আটকিয়ে দিতে পারেন এতে করে পুডিংয়ের বক্সের ভেতরে কোনো পানি ঢোকার চান্স থাকবে না আমি নিজেও এক সময় বহুদিন পর্যন্ত এভাবেই পুডিং বসিয়েছি যখন আমার কাছে মনে হতো আমার বক্সের ভেতরে পানি ঢোকার চান্স আছে পুডিংয়ের বক্স সরাসরি প্রেশার কুকারে বসানো যাবে না একটা কিছু দিয়ে উঁচু করে নিতে হবে আপনারা কেউ চাইলে এরকম স্ট্যান্ড বসিয়ে উঁচু করে নিতে পারেন আমার স্ট্যান্ডটা বেশ বড় প্রেসার কুকারে হয় না এর জন্য আমি যেটা করবো একটি বক্স নেব ঢাকনা সহ বক্সটি প্রেশার কুকারে বসিয়ে এর ওপর পুডিংয়ের বক্সটা বসিয়ে দেব পানি যেন শুকিয়ে না আসে এর জন্য এক থেকে দেড় কাপ পর্যন্ত পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে চুলায় বসিয়ে দেব। প্রেসার কুকার চুলাই বসিয়ে প্রথমে চুলার জাল হাই হিটে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটা সিটি ওঠে আর প্রথম সিটি ওঠার পর চুলার জাল কমিয়ে মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি অবস্থানে রাখবো আরও বিশ মিনিট পর্যন্ত আমি আবারও বলছি রকম একটি সিটি ওঠার পর চুলার জাল কমিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অবস্থানে রাখতে হবে তা না হলে চুলার জাল জোরে থাকলে পুডিংয়ের নিচের ক্যারামেলটা পুড়ে যাবে একই সাথে পুডিংয়ের স্ট্রাকচারটাও ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে আর এভাবে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অবস্থায় রেখে দিতে হবে বিশ মিনিট আর বিশ মিনিট পর চুলার জাল বন্ধ করে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রেসার কুকারের ঢাকনা যখন খোলা যাবে সেই অবস্থায় পুডিংয়ের বক্সটা বের করে আবারও ফ্রিজে রাখতে হবে মোটামুটি আরও এক ঘন্টা পর্যন্ত তো ফ্রিজে রাখার পর আমি পুডিংটা বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার একটি নাইফের সাহায্যে চারিপাশে ঘুরিয়ে আলগা করে পুডিংটি আনমোল করে নেব এখানে একটি টিপস হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে চারটি ডিমের জন্য দুই কাপ লিকুইড দুধ এবং এক কাপ চিনি এই পরিমাণ অনুযায়ী আপনি পুডিং করে করেছেন আর তারপরও দেখা যাচ্ছে পুডিংটা অনেক সময় শক্ত হয়ে এসেছে বা খুব বেশি নরম হয়ে গেছে এমনটা হতেই পারে তবে এটা আসলে ডিপেন্ড করে ডিমের সাইজের ওপর আর আপনারা যখন দুই একবার করবেন তখন নিজেরাই বুঝে উঠতে পারবেন যে ডিমের সাইজ কীরকম সাইজ হলে বা দুধের পরিমাণ কীরকম হলে পুডিংটা আপনাদের আশানুরূপ হবে তো ধৈর্য না হারিয়ে আপনারা দুই তিনবার করতেই থাকবেন আমি আশা করছি নিজেরাই বুঝে ফেলবেন কিভাবে করতে হবে আর আমি এই ভিডিওতে তো বেশ কয়েকটা টিপস তো আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই টিপসগুলো মাথায় রেখে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না আমি মনে করি পুডিং আসলে খুবই সহজ শুধু দুধ চিনি আর ডিম খুব ভালো করে একটু মিশিয়ে করলেই বাস হয়ে যায় আর সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ